প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর বসবে, একটি নট বসবে, মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, একটি বাই বসবে, সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, শি ডাজ নট রাইট আ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে সেটা আজ আমরা শিখব। সো লেটস স্টার্ট। দেখো নাম্বার ওয়ানে কি আছে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হচ্ছে আ লেটার, এটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে সাবজেক্ট করব আ লেটার, আ লেটার, এল ই টি টি ইয়ার, আ লেটার, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এইবার এই সাবজেক্ট অনুসারে দেখো নাম্বার টুতে কি আছে, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর বসবে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য অ্যাম ইজ আর এর মধ্যে ইজ হবে। আ লেটার ইজ। এবার দেখো নাম্বার থ্রিতে আছে একটি নট বসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই জন্য কি বসাতে হবে, নট, ইজ নট। তারপর হচ্ছে নাম্বার ফোরে আছে মেইন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে রাইট, মেইন ভার্ব কি, রাইট, ডাব্লিউ আর আই টি, রাইট, এর পাস্ট ফর্ম হচ্ছে রুট, ডাব্লিউ আর ও টি, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, ডাব্লিউ আর আই টি টি ইএন, রিটেন। এই পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটা এখানে বসাতে হবে। আ লেটার ইজ নট রিটেন। এবার হচ্ছে নাম্বার ফাইভে কি আছে, একটি বাই বসাতে হবে, কি বসাতে হবে, বাই। এইবার নাম্বার সিক্সে কি আছে, দেখো সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসাতে হবে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে শি, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, এইচ ই আর, হার, এই অবজেক্ট ফর্ম বসাতে হবে, হার, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। আ লেটার ইজ নট রিটেন বাই হার। থ্যাংক ইউ সো মাচ।